আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসায় কিভাবে খুব ইজি ওয়েতে পাউন্ড হোয়াইট চকলেট মার্বেল কেক বানানো যায়। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে করে যারা একেবারেই নতুন তারাও যেন করতে পারে। চলুন দেখে আসি কিভাবে করা যায়। প্রথমেই আমি বাটার স্প্রে করে ওয়াক্স পেপারটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অয়েল দিয়ে ব্রাশ করে নিতে পারেন। এখন আমি রুম টেম্পারেচারে রাখা দুইটা ডিম ভেঙে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডারে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি কুসুম একটা একটা করে অ্যাড করছি। কুসুম অ্যাড করার পরে ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতে হবে। ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা না চেঞ্জ হয়। এখানে আমি 3/4 কাপ সুগার নিয়েছি। এখন সুগারটা অল্প অল্প করে অ্যাড করছি। ¼ টিস্পুন সল্ট দিচ্ছি। ½ টিস্পুন ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ½ কাপ অয়েল। আপনারা বাটারও ইউজ করতে পারেন। ½ কাপ ওয়ার্ম মিল্ক অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ এবং 1/4 কাপ কেক ফ্লাওয়ার নিয়েছি। আপনারা যদি ময়দা ইউজ করেন সেক্ষেত্রে 1 কাপ ময়দার সাথে 2 টেবিল স্পুন কর্নস্টার্চ মিশিয়ে নিতে পারেন। অ্যাড করছি ½ টেবিল স্পুন বেকিং পাউডার। এখন হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ঠিক এভাবে স্পাইডার
ওয়েবের মতো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন করে নিতে পারেন। থ্রি ফারেনহাইটে ফ্রি হিট করে ওভেনে দিয়ে দিচ্ছি 30-35 মিনিটের জন্য। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা ভিতরে হয়েছে কিনা। যখন দেখবেন টুথপিকটা ক্লিয়ার চলে আসছে, তার মানে আপনার ভিতরটা হয়ে গেছে, কেকটা রেডি। আর যদি দেখেন যে না এটা হয়নি, ভিতরটা বা টুথপিকের সাথে কিছু লেগে আছে, তাহলে আপনি আরও 5 মিনিট ওভেনে রেখে দিতে পারেন। রুম টেম্পারেচার আসা পর্যন্ত কেকটাকে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ হোয়াইট চকলেট চিপ নিয়েছি। এখন আমি চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি গরম পানিতে। হোয়াইট চকলেট একটু থিক, তাই আমি এটাকে পাতলা করার জন্য 1/4 কাপ হেভি ক্রিম অ্যাড করে মিক্স করে নিচ্ছি। এখন আমি পাউন্ড কেকের উপরে হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি। মেক শিওর চতুর্দিকে দিয়ে দিবেন, যাতে আপনার কেকটা পুরোটা কভার হয় হোয়াইট চকলেটে। আমি এখানে কিছু ব্ল্যাক চকলেট চিপ নিয়েছি, একটু ক্রাশ করে উপরে ছিটিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এটা বাদও দিতে পারেন বা স্প্রিঙ্কেলও অ্যাড করতে পারেন। দেখুন, আমার চকলেটটা চারদিকে কভার হয়ে গেছে। এখন আমি কেকটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। কেকের উপরের চকলেটটা ড্রাই হয়ে গেছে, এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।